আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ সোহান উদ্দিন, সহকারী শিক্ষক, ইসলাম স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আমি আজ তোমাদের চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ের বিশেষ ক্লাস WS কোশ্চেনের দ্বিতীয় অংশ পার্ট টু তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করতে যাচ্ছি। শিক্ষার্থীরা, আমাদের WS কোশ্চেনের দ্বিতীয় অংশ প্রথম অংশ ইতিপূর্বে হয়েছে এবং দ্বিতীয় অংশ তোমরা ভালোভাবে মনোযোগ সহকারে শ্রবণ করো এবং খাতায় লিপিবদ্ধ করো, তাহলে তোমাদের পরীক্ষার আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে শিক্ষার্থীরা, আসো আমরা বোর্ডে দেখি। শিক্ষার্থীরা, WH কোশ্চেন হল WH অর্ড দ্বারা তৈরি হয়। WH অর্ড হল ইংলিশে এমন নয়টি ওয়ার্ড রয়েছে, সেই নয়টি ওয়ার্ড দ্বারা WH কোশ্চেন তৈরি করা হয়। এই নয়টি ওয়ার্ড আমরা এখানে তোমাদের দেখাচ্ছি এক পরপর। নয়টি ওয়ার্ডের প্রথমটা হলো হু, তারপরে হুইজ, তারপরে হোয়াট, তারপরে হোয়েন, তারপরে হোয়া, তারপরে হোয়েট, হুজ, তারপর হোম এবং সর্বশেষ আমরা বলতে পারি হাউ। শিক্ষার্থীরা, এই ওয়ার্ডগুলো আমি এখানে যেভাবে বললাম ওভাবে একটু এলোমেলো হইতে পারে, সমস্যা নাই। তো দেখো, এই হু একটি প্রথম ওয়ার্ড আমরা এখানে লিপিবদ্ধ করেছি। হু মানে কি? এটা ব্যক্তি হতে বসে। হুইস, হুইস ব্যক্তির মধ্যে এটা কোনো বস্তুর পরিবর্তে বসে। হট, এটা কি অর্থে প্রশ্ন জিজ্ঞেস করতে এটা ব্যবহৃত হয়। হয়েন, সময়ের পরিবর্তে ব্যবহৃত হয়। হয়া, কোনো স্থানের পরিবর্তে ব্যবহৃত হয়। হয়ে, কেন এরকম প্রশ্ন তৈরি করতে হয় ব্যবহৃত হয়। হুজ, কাহা, এটা ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয়। হুম, কাহাকে, এটা ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয়। এবং হাও, হাও মানে কেমন বা কত, এই প্রশ্ন কোনো বাক্যে কেমন বা কত এরকম প্রশ্ন তৈরি করতে হাও ব্যবহৃত হয়। তো শিক্ষার্থীরা দেখো, আমাদের WH কোশ্চেনের পার্ট টু, পার্ট টুতে আমরা বেশ কয়েকটি সেট প্রশ্ন আমরা আলোচনা করব এবং তোমাদের পরপর এটা সলিউশন করে লিখে দেওয়ার চেষ্টা করছি। দেখো, সেট ওয়ানের এক নাম্বার সেন্টেন্স, মাই ফেভারিট ফিশ ইজ সাফিলা, আমার প্রিয় মাছ হলো সাফিলা। দেখো, এখানে সাফিলা ওয়ার্ডটি নিচে আন্ডারলাইন করা আছে। শিক্ষার্থীরা, সাফিলা এক প্রকার সাদা এবং পাতলা মাছ এবং সুস্বাদু মাছ। আমরা এখানে বলতে পারি, দেখো সাফিলা, আমরা এখানে কি তোমার প্রিয় মাছ, তাহলে আমরা এখানে কি পরিবর্তে আমরা হট ব্যবহার করব। দেখো হট, তাহলে হট ইজ, হট ইজ ইয়োর ফেভারিট ফিশ, তোমার প্রিয় মাছ কি? এরপর দেখো শিক্ষার্থীরা, আই অ্যাম ফ্রম ঢাকা, আমি ঢাকা হইতে এসেছি বা ঢাকা হইতে আগত, তাহলে ঢাকা একটি স্থানের নাম, অথবা এখানে ঢাকা পরিবর্তে হয়ার বসবে। তাহলে দেখো, হয়ার আর ফ্রম, হয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো। এরপর দেখো কোশ্চেন নাম্বার সি, উই টক উইথ আওয়ার রিলেটিভস, আমরা আমাদের আত্মীয় স্বজনের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা কার সঙ্গে, তাহলে হু ডিড ইউ টক উইথ, তুমি
তোমরা কার সঙ্গে কথা বলছো এবারে দেখো কোশ্চেন ডি রেশমা লাইকস টু গো টু সিনেমা রেশমা সিনেমা যেতে পছন্দ করে রেশমা সিনেমা যেতে পছন্দ করে তাহলে আমরা রেশমা এখানে আমরা বলতে পারি যে রেশমা কোথায় যেতে না রেশমা কি পছন্দ করে তাহলে আমরা বলতে পারি What does Reshma like? What does Reshma like? Reshma ki pasand kare. Erpor dekho it is delicious. Tahole amra bolte parbi delicious jinis underline kora ache. Tahole iha khub iha sushaddu. তাহলে এটা কেমন হাউ ইজ ইট ইহা কেমন তাহলে ডেলিসিয়াস এর পরিবর্তে হাউ ব্যবহৃত হলো তাহলে হাউ ইজ ইট ইহা কেমন শিক্ষা দেওয়ার পর দেখো সেট টু কোশ্চেন সেট টু এর এক নম্বর এ নাম্বার কোশ্চেন আই এম ইন ক্লাস ফোর আই এম ইন ক্লাস ফোর তাহলে আমি চতুর্থ শ্রেণীতে আসি বা চতুর্থ শ্রেণীতে পড়ি আমরা এখন বলতে পারি হোয়াট ক্লাস আর ইউ ইন হোয়াট ক্লাস আর ইউ ইন তুমি কোন ক্লাসে পড়ো এরপরে দেখো বি নাম্বারে হি টুক রেশমা টু এ গার্মেন্টস ফ্যাক্টরি এখানে ওই যে এ গার্মেন্টস ফ্যাক্টরি রেশমাকে তার চাচা রতন গার্মেন্টস ফ্যাক্টরিতে নিয়ে গিয়েছিল এখানে হি বলতে রতনের চাচার পরিবর্তে হি ব্যবহৃত হয়েছে হি টুক রেশমা টু এ গার্মেন্টস ফ্যাক্টরি সে তাকে একটা গার্মেন্ট ফ্যাক্টরিতে নিয়ে গেছিল যে আমরা এখানে একটা ফ্যাক্টরি দিলে কোথায় হয়ার ব্যবহৃত হবে হয়ার ডিড হি টেক রেশমা সে রেশমাকে কোথায় নিয়ে গিয়েছিল এরপর দেখো I have my breakfast at 6 o'clock. আমি সকাল 6টায় সকালের নাস্তা গ্রহণ করি। তাহলে এখানে সময়ের কথা বলা হয়েছে। তাহলে when do you have? When do you have your breakfast? তুমি তোমার নাস্তা কখন গ্রহণ করো শিক্ষার্থীরা দেখো আমাদের কোশ্চেন সেট টু এর ডি নাম্বার সেন্টেন্স আপেল জুস ইজ মাই ফেভারিট আপেল জুস ইজ মাই ফেভারিট তাহলে আপেল জুসের নিচে আন্ডারলাইন তাহলে কি হবে হোয়াট ইজ ইউর ফেভারিট তোমার কি প্রিয় হোয়াট ইজ ইউর ফেভারিট তোমার প্রিয় কি কোশ্চেন সেট টু এর দেখো লাস্ট নাম্বার সেন্টেন্স উই ক্যান গেট ম্যাঙ্গো জুস অ্যাট সুপার মার্কেট আমরা সুপার মার্কেটে ম্যাঙ্গো জুস বা আমের রস পাই এখানে সুপার মার্কেটের স্থান তাহলে হোয়ার ক্যান ইউ গেট হোয়ার ক্যান ইউ গেট ম্যাঙ্গো জুস তোমরা কোথায়
আমের রস পাও বা ম্যাঙ্গো জুস পাও। এরপর দেখো কোশ্চেন সেট থ্রি এর এ নাম্বার, সুমা ইজ মাই নিউ ফ্রেন্ড অ্যাট স্কুল। তাহলে সুমা একটা ব্যক্তি মানুষের নাম, তাহলে এরপর কি হবে, হু হু ইজ ইয়োর নিউ ফ্রেন্ড অ্যাট স্কুল। এরপর দেখো শিক্ষার্থীরা কোশ্চেন সেট থ্রি এর বি নাম্বার কোশ্চেন আর সেন্টেন্স, হি ইজ ফ্রম বগুড়া। তাহলে বগুড়ার নিচে আন্ডারলাইন করা আছে, বগুড়ার নিচে আন্ডারলাইন করা আছে, এখানে মিরের নিচে আন্ডারলাইন, ভেরি হ্যাপি। দেখো এখানে সেন্টেন্স বিয়েতে হি ইজ ফ্রম বগুড়া, সে বগুড়া থেকে আগত, তাহলে হোয়ার ইজ হি ফ্রম, সে কোথা থেকে আগত। হার নেম ইজ মীরা, এখানে মীরা, এখানে কি তার নাম কি আমরা দেখতে পারি, হোয়াট ইজ হার নেম, তাহার নাম কি। দেখো কোশ্চেন সেট থ্রি এ ডি নাম্বার সেন্টেন্স, হিজ মাদার ইজ ভেরি হ্যাপি, তাহলে তার মা খুব খুশি। তাহলে আমরা ভেরি হ্যাপি ধর, তার মা কেমন, তাহলে হাউ ইজ হিজ মাদার, হাউ ইজ হিজ মাদার, তার মা কেমন, তার মা খুব খুশি। কোশ্চেন নাম্বার সেন্টেন্স দেখো, সুলতান লাভস ড্র, সুলতান অঙ্কন পছন্দ করতেন, এটা সেন্টেন্স, সুলতান লাভস, সুলতান এখানে শিক্ষার্থীরা সুলতান লাভ টু ড্র, সুলতান আঁকতে পছন্দ করতেন, তাহলে আমরা সুলতান কি পছন্দ করতেন, হোয়াট ডিড সুলতান লাভ, সুলতান কি পছন্দ করতেন। এরপর দেখো আমাদের কোশ্চেন সেট ফোর এর এক নাম্বার সেন্টেন্স, এস এম সুলতান ওয়েন্ট টু ক্যালকাটা আর্ট কলেজ ইন 1938। এস এম সুলতান 1938 সালে কলকাতা আর্ট কলেজে পড়তে গিয়েছিলেন। তাহলে আমরা এখানে একটা সময়ের কথা আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা স্বাভাবিকভাবে আমরা হোয়েন ব্যবহার করবো, হোয়েন, আর শিক্ষার্থীরা একটা হোয়েন পাস্ট টেন্স আছে, হোয়েন ডিড এস এম সুলতান গো টু কলকাতা আর্ট কলেজ, সুলতান কখন কলকাতা আর্ট কলেজে পড়তে গিয়েছিলেন। তারপর দেখো সেট ফোরে বি নাম্বার সেন্টেন্স, হি স্টেড দেয়ার ফর থ্রি ইয়ার্স, তিনি সেখানে 3 বছর অবস্থান করেন, ফর থ্রি ইয়ার্স তিনি কত সময় অবস্থান করেন, তাহলে আমরা বলতে পারি হাউ লং ডিড হি
স্টে দেয়ার তিনি সেখানে কত সময় ধরে অবস্থান করেন তাহলে শিক্ষার্থীরা দেখো এবার কোশ্চেন সেট ফোরের সি নাম্বার সেন্টেন্সে আছে হি ট্রাভেল অ্যারাউন্ড এশিয়া অ্যান্ড ইউরোপ শিক্ষার্থীরা তোমার জানো যে এস এম সুলতান সম্পর্কিত এই সেন্টেন্সটা হি বলতে এখানে এস এম সুলতান হি ট্রাভেল এশিয়া অ্যান্ড ইউরোপ এশিয়া অ্যান্ড ইউরোপের নিচে আন্ডারলাইন করা আছে তা আমরা এখানে স্থান হিসাবে ধরে নেব যে হোয়ার ডিড হি ট্রাভেল তিনি কোথায় ভ্রমণ করে এরপরে সেন্টেন্স ডি পাবলো পিসাকো অ্যান্ড সালভাদোর ডালি আয়ার ফেমাস পেইন্টার পাবলো পিকাসো এবং সালভাদোর ডালি ছিলেন বিখ্যাত চিত্রশিল্পী তাহলে আমরা এটা বলতে পারি যে হাও তারা কেমন ছিলেন হাও অয়ার পাবলো পিকাসো অ্যান্ড সালভাদোর ডালি হাওয়ায়ার সালভাদোর ডালি পাবলো সালভাদোর ডালি এবং পাবলো পিকাসো এবং সালভাদোর ডালি কেমন ছিলেন এরপর দেখো এই সেফ করে সর্বশেষ সেন্টেন্স সুলতান এস্টাবলিশ নন্দ কানন অ্যান্ড শিশু স্বর্গ ফর চিলড্রেন সুলতান এস্টাবলিশ নন্দ কানন অ্যান্ড শিশু স্বর্গ ফর চিলড্রেন এই যে নন্দ কানন অ্যান্ড শিশু স্বর্গ তিনি আন্ডারলাইন তাহলে আমরা এস্টাবলিশ পাস্টে না ধরলে আমরা লিখতে পারি হট ডিড সুলতান এস্টাবলিশ হর চিলড্রেন সুলতান শিশুদের জন্য কি প্রতিষ্ঠা করেন এরপর আসলে দেখো শিক্ষার্থীরা কোশ্চেন নাম্বার আমাদের কোশ্চেন ফাইভ মলয়স ফ্যামিলি ইজ গোয়িং টু কক্সবাজার অন হলিডে মলয়স ফ্যামিলি অন গোয়িং টু কক্সবাজার অন হলিডে দেখো আমরা হলি কক্সবাজার আমরা হায়ার ব্যবহার করব হায়ার ইজ মলয়স ফ্যামিলি going on holiday মলয় পরিবার ছুটির দিনে কোথায় যাচ্ছে এবার দেখো বি নাম্বার they will do many interesting things there They will do many interesting things there. তারা তার যে শান্তি করবে তাহলে দেখো হোয়াট উইল দে ডু
যা তারা সেখানে কি করবে, ইন্টারেস্টিং পরিবর্তে এখানে ভাগ ব্যবহার হলো। এবার দেখো সেট কোশ্চেনের সি নাম্বার, দে উইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। তাহলে আমরা আর্লি ইন দ্য মর্নিং, আর্লি ইন দ্য মর্নিং নিচে টান আছে, তো হোয়েন হোয়েন উইল দে গেট আপ, তারা কখন ঘুম থেকে উঠবে। এইবার দেখো এবার ধরো শিক্ষার্থীরা আমাদের ডি নাম্বার সেন্টেন্স, দে উইল ওয়াক ইন দ্য সি বিচ টু এনজয় দ্য বিউটি অফ দ্য নেচার। আমরা কেন তারা হাঁটবে, হয়ে উইল দে ওয়াক ইন দ্য সি বিচ ইন দ্য সি বিচ। দেখো শিক্ষার্থীরা আমাদের পাঁচ কোশ্চেন সেট পাঁচের বা ফাইভের সর্বশেষ কোশ্চেন, দে উইল মিট মেনি ট্যুরিস্ট ডিয়ার। তাহলে হোম উইল দে মিট ডিয়ার, এখানে সেখানে অনেক তারা অনেক পর্যটকের দেখা পাবে। হোম উইল দে তারা সেখানে তাদের সাক্ষাৎ পাবে। এরপর দেখো কোশ্চেন নাম্বার সেট নাম্বার সিক্সের, এ লাইন অফ স্লিপিং ইন দ্য ফরেস্ট, কি হবে ফরেস্ট ফায়ার, ফায়ার অজ এ লায়ন স্লিপিং, একটা সিংহ কোথায় ঘুমোতেছিল। দ্য লায়ন ওয়াজ বিগ অ্যান্ড স্ট্রং, তাহলে আমরা কি লিখতে পারবি, কি লিখতে পারি দেখো, সিংহটা ছিল বড় এবং শক্তিশালী। আমরা বলতে কেমন ছিল, হাউ ওয়াজ দ্য লায়ন, হাউ ওয়াজ দ্য লায়ন। এরপর অল দ্য অ্যানিমেল ফিয়ার দ্য লায়ন, অল দ্য অ্যানিমেল তাহলে কারা সিংহকে ভয় পেত, তাহলে হু হু মাউস র্যান অন টু দ্য লায়ন নোজ, তাহলে হোয়াট ডিড দ্য মাউস ডু, এই দুটা কি করেছিল। এরপর দেখো ওয়ান ডে দ্য লায়ন ওয়াজ স্লিপিং ইন দ্য ফরেস্ট, তাহলে আমরা কি লিখতে পারি, হোয়েন হোয়েন দ্য লায়ন ওয়াজ স্লিপিং ইন দ্য ফরেস্ট, কখন বলে ভিতরে সিংহটি ঘুমাইছিল। শিক্ষার্থীরা এভাবে আমাদের এক এক করে সমস্ত ডাব্লিউএইচ কোশ্চেনগুলো শেষ হয়ে গেল। তোমরা বাড়িতে ভালোভাবে চর্চা করবে এবং তাহলে তোমরা পরীক্ষার উপযোগী হয়ে উঠবে এবং পরীক্ষাতে ভালোভাবে লিখতে পারবে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।